আমাদের এইবারের 14 এপ্রিল সম্ভবত শুক্রবার রমজান মাস পয়লা বৈশাখ পালন করে, তারা বলেন যে আমরা প্রথমে মুসলমান, পরে আমরা, প্রথমে আমরা বাঙালি পরে আমরা মুসলমান। আমি সবসময় বলি এমন একটা দিন হোক যেই দিন হয় ঈদ নাহলে রমজান, তাহলে কি হবে মানুষ বোঝা যাবে আমরা কি আসলেই বাঙালি প্রথমে নাকি আগে মুসলমান। এবং এই বছরের 14 এপ্রিল পয়লা বৈশাখ আমি শতভাগ বিশ্বাস আমার 100% ফ্লপ হয়ে যাবে, কারণ এই দেশের মানুষ আগে মুসলমান পরে বাঙালি। অবশ্যই আমরা আগে মুসলমান এরপরে কি বাঙালি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু 100 বছরে জীবিত ছিলেন, তিনি 100 বছর আগে এইটা ছিল ভারত, আপনি যেখানে বসে থেকে নামাজ পড়ছেন এটা ছিল ভারত, তিনি ওই সময় তার পরিচয় দিয়েছেন আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। ভারত থেকে যখন পাকিস্তান আলাদা হয়ে গেল এই আহমদ শফি সাহেব পরিচয় দিয়েছেন আমি পাকিস্তানি, পাকিস্তান থেকে যখন বাংলাদেশ আলাদা হয়ে গেল আমি কি বলছি আমি বাংলাদেশি। ভাই আমার একবারের পরিচয় ছিল ইন্ডিয়ান, পরের বার ছিল আমি পাকিস্তানি, 3 নম্বরে এসে আমি বাংলাদেশি। আমার দেশের পরিচয় বারবার পাল্টাইছে, তো মুসলমান যে আমি ইন্ডিয়ার সময় ছিলাম পাকিস্তানও মুসলমান ছিলাম, এখনও আমি মুসলমান আছি। যেই পরিচয় বারবার বদলায় এটা আমার পরিচয় নয়। যেই পরিবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, জন্মের আগে যেই পরিচয় নিয়ে এসেছি মৃত্যুর সময় যে পরিচয় নিয়ে যাব, যে পরিচয় বদলায় না ওইটাই আমার আসল পরিচয়। আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে যে বিষয়টা বলা দরকার এতেকাফ, এর বিষয়টা আমরা আলোচনা করলাম, এইখানে সময় কম, জাকাতের বিষয়টা আমাদের একটু কথা বলা দরকার। আমাদের যে বিষয়টা জাকাত নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে জাকাতের সময় এসে আমরা অনেকে বুঝি না আসলে কার উপর জাকাত ফরজ কার উপর জাকাত ফরজ না, এই বিষয়গুলো আমাদের ধারণা নাই। এই জন্য ভাইয়েরা আমার খুলে দেন আমাকে এটা, আমরা একটু সময় মনোযোগ দিয়ে না দেখেন না বুঝেন তাহলে বুঝবেন না, চলবে না এটা না। জাকাতের হিসাবে এই প্রথমে এখানে দেখেন কতটুকু সম্পদ ও কতদিন হলে জাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত ঘূর্ণায়ন ভিত্তিক 1 বছর হলে জাকাত দিতে হয়। সহজ করে বলি যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, কয় ভরি স্বর্ণ কারো কাছে, যদি 52.5 ভরি রূপা থাকে, এখন আপনি বলবেন হুজুর আমি 7.5 ভরি স্বর্ণ থাকা তো দূরের কথা জীবনের চোখেও দেখি নাই, তাহলে আপনি বলবেন আপনার জাকাত নেই, বাদ দেন স্বর্ণের আলোচনা বাদ। যদি কারো কাছে 52.5 ভরি রূপা থাকে, বর্তমান মার্কেটে 63,000 টাকা, কয় টাকা, যদি 1 বছর ধরে গত রমজানে আপনার কাছে 63,000 টাকা ছিল, এখনো আপনার 63,000 টাকা আছে, যেটা আপনার সংসারে লাগে না, সংসারে সংসারের প্রয়োজনের বাইরে 63,000 টাকা আপনার কাছে আছে, হয় টাকা আছে নাহলে ইনডাইরেক্ট স্বর্ণ রূপা সব কিছু মিলে 63,000 টাকা আছে, কয় বছর, 1 বছর। এখন আপনি 1 বছর, আবার এখানে আরেক কথা আছে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত টানা 1 বছর থাকবে জরুরি না, গত রমজানে ছিল মাঝখানে কোনো কারণে ছিল না খরচ হয়ে গেছে, এই রমজানের 1 সপ্তাহ আগে আবার ওই টাকা ফেরত আসছে আপনার কাছে, তাহলে মাঝখানে যদি 6 মাস নাও থাকে ওই রমজান টু এই রমজান কয় বছর ধরবো আমরা, 1 বছর। আচ্ছা যদি কারো কাছে স্বর্ণ থাকে, ধরেন যে আপনার কাছে একটা আংটি আছে, একটা চেইন আছে, এই চেইনের দাম হচ্ছে 5,000 টাকা, কয় টাকা, 5,000, এবং রূপা আছে আপনার কাছে যেই পরিমাণ রূপার একটা চেইন আছে আপনার বাচ্চার, এই চেইনের দাম হচ্ছে 1,000 টাকা, কয় টাকা, 1,000 টাকা, তাহলে স্বর্ণ আছে 5,000, রূপা আছে। আচ্ছা এবার নগদ অর্থ, নগদ অর্থটা অনেক রকম, একটা হচ্ছে নিজের হাতে আপনার পকেটে আছে 50,000 টাকা, 20,000 টাকা, আপনার দোকানে আছে 10,000 টাকা, 30,000 টাকা, আপনার ওয়াইফের কাছে 10,000 টাকা, 40,000 টাকা, আপনি কারো কাছে দিয়ে রাখছেন কালকে আপনাকে ফেরত দিবে অথবা ব্যাংকে আছে, সব মিলিয়ে কয় টাকা, 50,000 টাকা আপনার কাছে নিজের হাতে আছে জমানো টাকা। যদি আপনি হজ করার জন্য জমাইছেন টাকা 50,000 টাকা, অথবা আপনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা জমাইছেন, এই টাকাটা জাকাত আসবে, এই টাকা ধরলাম কত, 50,000। এরপর ব্যাংকে জমা, যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টে থাক সেভিংস অ্যাকাউন্ট ধরে নিচ্ছি আমরা, যদি আপনার কাছে 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে, এই টাকাটা ছাড়া আপনার সংসার চলে, তাহলে এই টাকার উপরে কি আসবে, এই টাকার উপরে কি আসবে, জাকাত আসবে। তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা ধরলাম ব্যাংকে জমা কত, কত, 50,000। এরপরে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড ধরেন যে আপনি চাকরি করেন সরকারি অথবা বেসরকারি, আপনার কোম্পানি আপনার থেকে বাধ্যতামূলক প্রত্যেক মাসে 10% করে বেতন কেটে রেখে দেয়, 10 বছর পরে চাকরি যখন শেষ হয়ে যাবে আপনাকে এই টাকাটা ফেরত দিবে। যদি কোম্পানি জোর করে টাকাটা রাখে, আপনার ইচ্ছে নেই কোম্পানি জোর করে নেয়, তাহলে এই টাকার উপরে জাকাত আসবে না।
আর যদি এরকম হয় যে না কোম্পানি 10% জাকাত 10% টাকা রাখে বাধ্যতামূলক, আপনি আরও খুশি হয়ে বলছেন যে আমার থেকে আরও 10% রাখেন, আমার যখন চাকরি শেষ হয়ে যাবে একসাথে আমি 12 লাখ টাকা পাবো। তাহলে আপনি যেই 10% স্বেচ্ছায় রাখছেন ওই টাকার উপরে কী আসবে? জাকাত আসবে। তাহলে এইটার ধরো আমরা 50,000 টাকা বৈদেশিক মুদ্রা, বিদেশে আত্মীয় স্বজন থাকে আপনার সৌদি আরবের রিয়াল দিছে ধরেন 10 রিয়াল, 10 রিয়াল কত ভাই? 2,200। আমেরিকান কিছু ডলার দিছে, এই সব কিছু মিলিয়ে ধরেন যে আমরা ধরছি বৈদেশিক মুদ্রা 1,000 টাকা। অনেক সময় শখ করে আমরা রাখি না, ঘরের মধ্যে শোকেসে সাজায় রাখি, মানি ব্যাগে রাখি দেখানোর জন্য শখ করে। এই টাকা যেহেতু আপনার সংসারে লাগে না, তার মানে এটা প্রয়োজনীয় না অতিরিক্ত, তাহলে এটার উপর কী আসবে? টাকা আসবে। এবার বীমা, যদি কারো কাছে 200 টাকা করে ডিপিএস করছেন, আপনি জীবন বিমা করছেন 200 টাকা করে, আপনি প্রত্যেক মাসে রাখেন, এটা 20 বছরের মেয়াদ, 10 বছর হয়ে গেছে আপনি জমাচ্ছেন। যদি এটা সুদী বিমা হয়, কি বিমা? সুদী বিমা হলে এই আপনার 20 বছর পরে এটা ভাঙবে। প্রত্যেক বছর যদি প্রত্যেক মাসে 200 টাকা করে রাখেন তাহলে 12 মাসে কত হয়? 2,400 টাকা। তাহলে 10 বছরে কত টাকা? 2,40,000 টাকা আসল। যদি এটা সুদি ব্যাংক হয়, সুদি বিমা হয়, তাহলে সুদের টাকা বাদ দিবেন, এই আসলটাকে হিসাব করে আপনার জাকাত দিয়ে দিতে হবে। আর যদি এটা ইসলামিক বিমা হয় তাহলে লাভ সহ হিসাব করে যত টাকা আসে এই বিমার উপরে কী আসবে? জাকাত আসবে। বিমা, এবার প্রদত্ত ঋণ, আপনি কাউকে ঋণ দিয়েছেন, ধরেন যে আপনি কাউকে 10,000 টাকা 15,000 টাকা মোট 25,000 টাকা ঋণ দিয়েছেন, এই ঋণ যদি এরকম সিটিং বাটপারকে দিয়ে থাকেন, এই সিটিং বাটপার আর কোনোদিন এই টাকা দেওয়ার সম্ভাবনা নাই, হ্যাঁ গেছে তো গেছে, মরি গেছে না বাঁচিয়েছে আপনি জানেন না, এই টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই টাকার উপরে জাকাত আসবে না। আর যদি এরকম হয় যারা কাউকে টাকা দিয়েছেন আজকে না দেখ 6 মাস পরে দিয়ে দিবে কনফার্ম, তাহলে সেই ক্ষেত্রে এই টাকাটা অন্যের কাছে থাকলেও এটা আপনার সরাসরি টাকা। এবং আরেকটা বিষয়, ওই টাকা স্যার আপনার সংসার চলতেছে, তার মানে ওইটা কি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? তার মানে আপনি যাকে হাওলাত দিচ্ছেন ওই টাকার উপরে কি আসবে? জাকাত আসবে। তারপর ধরলাম এখানে 25,000। এবার সিকিউরিটি, আপনি কোনো একটা দোকান নিয়েছেন, এই দোকানের জন্য আপনি কোনো একটা দোকান নিয়েছেন, এই দোকানের জন্য আপনি অ্যাডভান্স টাকা দিয়েছেন 2,00,000 টাকা মালিককে, দোকানের মালিককে 2,00,000 টাকা দিলে এটা দুই রকম, এক হচ্ছে 2,00,000 টাকা আপনি তারা দিয়ে বলছেন যে আমি যখন চলে যাব আমার এই টাকা ফেরত দিবেন, যদি এরকম হয়ে থাকে তার মানে এই টাকাটা আপনি আবার ফেরত পাবেন, তার মানে এই টাকাটা ওই হাওলার টাকার মতো, অতএব এই টাকাটার উপর কী আসবে? যদি এটা আপনার কাছে নাই মালিকের কাছে আছে। আর যদি এরকম হয় যেন আপনি 2,00,000 টাকা দিচ্ছেন, প্রত্যেক আপনি যখন চলে যাবেন এটা অ্যাডভান্স ভাড়া হিসেবে দিচ্ছেন আপনি 2,00,000 টাকা, অ্যাডভান্স ভাড়া হিসেবে যদি দিয়ে থাকেন এটাকে আপনি মালিক, তাহলে এটার উপর কী আসবে না? আচ্ছা যদি এরকম হয় প্রত্যেক মাসে 5,000 করে কাটবে, তাইলে 10 মাসে আপনি দোকান করেন তাহলে কত টাকা কাটছে? কত টাকা কাটছে? 50,000। তাহলে 50,000 বাদ দিয়ে যেই টাকা থাকে ওইটার উপরে কী আসবে? আচ্ছা সিকিউরিটি আমরা ধরলাম 25,000, একটু উপরে ধরো কষ্ট হচ্ছে তোমাদের, সিকিউরিটি 25,000। এবার ব্যবসা যারা করেন, ব্যবসায়ীর পণ্য এটা খেয়াল করেন, ব্যবসায়ীর পণ্য জায়গায় এসে এখানে একটু তাকান, এই যে ব্যবসা পণ্য, ব্যবসা পণ্য আপনি যেগুলো কিনছেন, আপনি একজন চালের আড়ত, আড়ত আপনার কাছে 50 বস্তা চাল আছে, আপনি একজন মুদি দোকানদার, আপনি একজন ঔষধের ফার্মেসি আছে, আপনার আপনার দোকানে 1,00,000 টাকার ঔষধ আছে, এইটা 4 রকম। এক, যদি আপনি ব্যবসার জন্য যেই জিনিসটা কিনছেন এটা যদি ভাড়ার জন্য কিনে থাকেন, কিসের জন্য? তাহলে এইটার উপরে জাকাত আসবে না। আপনি এটা সিএনজি কিনছেন, ভাড়া দিবেন, এটা দিয়ে সংসার চলবে, এই সিএনজির টাকার উপর বা এই সিএনজির উপর কি আসবে না? জাকাত আসবে না। 2 নম্বর, নিজের জন্য কিনছেন, যে এই সিএনজিটা চালায় আপনি সংসার চালাবেন নিজের জন্য, এটার উপর কি আসবে না? আচ্ছা 3 নম্বর, কোনো প্ল্যান নাই, টিয়া ভূতে কামড়াইছে আপনার, সস্তায় পাইছেন কিনে ফেলছেন, কী করবেন নিজেও জানেন না, অতএব এরকম হইলে এটার উপর জাকাত আসবে না, মনে থাকবে জাকাত আসবে না। যদি এরকম হয় যে বিক্রির জন্য কিনছেন, একটা জমি কিনছেন 1,00,000 টাকা দিয়ে, বেশি দাম পাইলে বিক্রি করে দিবেন, সিএনজি 2,00,000 টাকা দিয়ে পাইছেন, বেশি দাম পাইলে বিক্রি করে দিবেন, তাহলে এই সিএনজির উপরে এই জমির উপরে কী আসবে? জাকাত আসবে। আচ্ছা এবার বিক্রির জন্য আপনি যেগুলো কিনছেন, যেমন আপনি মুদি দোকানদার, আপনার দোকানে যত সম্পদ আছে সেগুলো বিক্রি করবেন, আপনার দোকান ছাড়া দোকানে যত মালামাল আছে এগুলো কির জন্য কিনছেন? তাহলে এই সম্পদ যা আছে টোটাল প্রোডাক্ট, এটার অ্যামাউন্ট যত হয় এটার উপর জাকাত আসবে। যদি কেউ ফার্মেসি দিয়ে থাকেন 1,00,000 টাকার ওষুধ থাকে, এই 1,00,000 টাকার ওষুধের উপর জাকাত আসবে। যদি কেউ চালের আড়ত থাকে 1,00,000 টাকার, তাহলে এই 1,00,000 টাকার চালের 1,00,000 টাকার উপরে জাকাত আসবে। আচ্ছা এবার ফ্যাক্টরির মালামাল,
আপনি ধরেন যে সরিষার তেল বিক্রি করেন, মধু বিক্রি করেন, অথবা আপনি কাপড় বিক্রি করেন, একটা ফ্যাক্টরি দিচ্ছেন আপনি, ওই ফ্যাক্টরিতে আপনি মেশিন কিনছেন, জায়গা কিনছেন, ঘর বানাইছেন, আপনি কাপড় বিক্রি করেন অথবা সরিষার তেল বিক্রি করেন, তাহলে কাঁচামাল বাবদ যত কিছু কিনছেন এগুলোর উপরে জাকাত আসবে, কিন্তু যেগুলো আপনি মেশিনারিজ, জায়গা, ঘর বানাইছেন এগুলোর উপরে কি আসবে না? জাকাত আসবে না। আচ্ছা, এবারে শেয়ার, শেয়ারটা দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি শেয়ার, একটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার। ধরেন আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কিনছেন, গ্রামীণ ফোনের শেয়ার 100 টাকা করে কিনছেন, সেকেন্ডারি মার্কেটে যদি দাম বেড়ে যায় তাহলে আপনি এটা বিক্রি করবেন, তাহলে যেই জিনিসটা বিক্রির জন্য কিনছে এটার উপর কি আসে? জাকাত আসে। আর যদি এরকম হয়, একটা দোকান দিচ্ছেন আপনি, দুইজন মিলে 2 লক্ষ টাকা দিচ্ছেন বা 1 লক্ষ টাকা দিয়ে একটা দোকান আপনারা চালু করছেন, আপনার 50% আমার 50%, তাহলে এই যে 50% আপনার 50% আমার, এই দোকান থেকে যদি আমরা 1 লক্ষ টাকা লাভ করি তাহলে 50,000 টাকা আমার, 50,000 টাকা আপনার। আপনি এই দোকান থেকে, আপনি ধরেন যেই দোকানটা কিনছেন, আমি আবার বলছি, যেই দোকানটা কিনছেন শেয়ারে কিনছেন, 1,50,000 টাকা আমি দিছি, 50,000 টাকা আপনি দিচ্ছেন, দুজনে মিলে কত হয়েছে? 1 লক্ষ টাকা। তাহলে এই যে শেয়ারে কিনলাম, এই শেয়ারটা আপনি যদি বিক্রি করার নিয়তে কিনে থাকেন, এই শেয়ারটা দোস্ত আমি 50,000 টাকা কিনলাম একটা শেয়ার, যদি কাউকে আমি একটা বেশি দামে পাই আমি বিক্রি করে দিব, তাহলে এই শেয়ারের উপরে কি আসবে? জাকাত আসবে। আর যদি এরকম হয় যে আপনি শেয়ারটা কিনছেন আপনার নিজের জন্যই কিনছেন, কিন্তু পাশাপাশি যদি এখান থেকে যে লাভ আসবে, এখান থেকে এই লাভের অর্ধেক, ধরে 1 লক্ষ টাকা লাভ হয়েছে এই প্রতিষ্ঠান থেকে, 50,000 আপনার, 50,000, তাহলে এই 50,000 উপরে জাকাত আসবে। এক, এরপরে হচ্ছে যে তাহলে আমরা জাকাত টোটাল হিসাব করলাম 4,87,000। এবার এখানে ঋণ যদি আপনার থাকে, লোন একটু সোজা করো, ধরো কষ্ট হচ্ছে, হ্যাঁ একটু কষ্ট দিচ্ছি, লোন, লোন যদি থাকে আপনার ঋণ বাদ দিয়ে জাকাতের হিসাব করবেন। ঋণ কী বাদ দিবেন? ঋণ দুই রকম, একটা হচ্ছে ব্যক্তিগত ঋণ আর একটা হচ্ছে কী ঋণ? বাণিজ্যিক ঋণ। ব্যক্তিগত ঋণ, ছেলেরে বিদেশ পাঠাবেন 1 লক্ষ টাকা হাওলাত করছেন, এই টাকা বাদ দিয়ে জাকাতের হিসাব করবেন। মেয়ে বিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা নিচ্ছেন, এই টাকা বাদ দিয়ে জাকাতের হিসাব করবেন। কিন্তু বাণিজ্যিক ঋণ, ব্যবসার জন্য যদি দিয়ে থাকেন, কিসের জন্য? ব্যবসার জন্য। ধরেন যে একজন থেকে আপনি 3 লাখ টাকা নিয়েছেন ব্যবসার জন্য, কয় লাখ টাকা? 3 লাখ। এর মধ্যে 2 লাখ টাকা দিয়ে আপনি জায়গা কিনছেন, মেশিন কিনছেন, আর 1 লাখ টাকা দিয়ে সরিষার তেল বের করার জন্য সরিষা কিনছেন, 1 লক্ষ টাকার সরিষা আর 2 লাখ টাকার মেশিনারিজ আর জায়গা, ঠিক আছে? আচ্ছা, এবার মেশিনারিজ বাবদ, জায়গা বাবদ যেই 2 লক্ষ টাকা আপনি খরচ করেছেন, এই টাকাটার উপরে জাকাত আসবে না, কিন্তু যেটা জাকাতযোগ্য সম্পদ এটা বাদ যাবে। অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে যেটা আপনি কাঁচামাল কিনছেন, ওই কাঁচামালটা 1 লক্ষ টাকা দিয়ে কিনছেন, এই 1 লক্ষ টাকা বাদ দিয়ে ঋণ হিসেবে বাদ যাবে, বাদ দিয়ে জাকাতের হিসাব করবেন। একটু খোলাসা করে বলি, এটা প্যাস লেগে গেছে অনেকের। 2 লক্ষ টাকা দিয়ে যে আপনি মেশিন কিনছেন, জায়গা কিনছেন, এটা আপনি মালিক না? চাইলে আগামী মাসে আপনি এটা বিক্রি করে দিতে পারেন কি পারেনটা? পারেন, তবে এটার উপরে জাকাত আসবে না। কিন্তু যেটা আপনি কাঁচামাল কিনছেন ওইটা বাদ দিয়ে 1 লক্ষ টাকা আপনি ঋণ হিসেবে ধরবেন, এটা জাকাতের হিসাব করবেন। আচ্ছা, এবারে জাকাতযোগ্য সম্পদ থেকে বাদ যাবে লোন, যেটা বললাম ঋণ, ব্যক্তিগত ঋণ বাদ দিবেন। এরপরে যে আপনি এই বছর জাকাত দেওয়ার সময় আপনার দোকান ভাড়া ধরেন যে 10,000, 50,000, আমরা 5,000 ধরলাম, এই 5,000 টাকা বাদ দিয়ে আপনি জাকাতের হিসাব করবেন। 3 নম্বর, আপনার স্টাফের বেতন আছে, 5 জন স্টাফ আছে, এদেরকে 10,000 করে 50,000 টাকা বেতন আছে এই মাসে, তাহলে আপনি এই মাসে জাকাত দেওয়ার সময় এই 50,000 টাকা বাদ দিয়ে কী করবেন? জাকাতের হিসাব করবেন। এরপরে বাকিতে কিনছেন কোনো কিছু, একটা ফ্রিজ কিনছেন বাড়ির বাকিতে, এখনও আপনার ধরেন যে 20,000 টাকা বাকি আছে, এই টাকাটা আপনি ঋণ হিসেবে এই টাকাটা বাদ যাবে, এই টাকা বাদ দিয়ে জাকাতের হিসাব করবেন। এরপর আগাম জাকাত, আপনার কোনো এক রুগী অসুস্থ হয়ে গেছে, আপনার ভাই বিপদে পড়ছে, আপনি অগ্রিম তারে 10,000 টাকা দিয়ে ফেলছিলেন জাকাত হিসেবে, অগ্রিম, তাহলে অগ্রিম জাকাতটা বাদ যাবে। এরপরে কিস্তিতে ক্রয়কৃত পণ্যের দাম, আপনি যে ফ্রিজ কিনছেন, ফ্রিজের প্রতি মাসে কিস্তি আছে 5,000 করে, এই মাসে যেই মাসে জাকাত দিবেন ওই মাসের কিস্তি আছে 5,000, কয় হাজার? ওই 5,000 বাদ দিয়ে জাকাতের হিসাব করবেন। ইউটিলিটি বিল, যদি আপনার বিদ্যুৎ বিল বাজারে রাখছেন আপনি 20,000 টাকা, আপনার গ্যাস বিল বাজারে আছে ধরেন যে 10,000 টাকা, এই 20 আর 10 এটা 30,000, এটা বাদ দিয়ে জাকাতের হিসাব করবেন। এবং হারাম সম্পদ, সুদে ইনকাম করছেন, মানুষেরা ঠকা কামাইছেন, মানুষের পেটে লাথি দিয়ে কামাইছেন, এই টাকা জাকাতের হিসাব থেকে বাদ যাবে, এই টাকা জাকাতের মধ্যে আসবে না, এটার উপর জাকাত আসে না। তাহলে আমরা টোটাল হিসাব করলাম 4,87,000, জাকাত থেকে বাদ গেল 50,000, বাকি রইল 4,37,000। এখন আপনি জাকাত কাকে কাকে দিবেন? জাকাতের হকদার মিসকিন, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার কাছে সব আছে কিন্তু জাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই। ধরেন যে 100 আমরা বিল্ডিং দিছি, আমি অনেক টাকার মালিক ছিলাম, এখন আমার কাছে টাকা নাই কিন্তু বিল্ডিং ঠিকই আছে,
আপনারা কি করবেন, এত তো বিল্ডিং আছে, এটা কেমনে জাকাত খায়? না না ভাই, বিষয়টা এভাবে না দেখে এভাবে দেখেন। আপনার টিনের ঘরে হয়তো আপনি এত টাকা আছে আপনার কাছে, কিন্তু যেই বিল্ডিংয়ে থাকে দেখেন, আগে এক সময় সুদিন ছিল, এখন তার সময় খারাপ। অতএব ওই ব্যক্তির কি যার কাছে বিল্ডিং থাক যাই থাক, জাকাত দেওয়ার সামর্থ্য নাই, জাকাতের 63,000 টাকা মিনিমাম এটা তার কাছে নাই, এই ব্যক্তি মিসকিন, আপনি জাকাত দিতে পারেন। ফকির মানে গরিব, যারা জাকাত দেওয়ার উপযুক্ত নয়, জাকাত খাওয়ার উপযুক্ত, ঋণগ্রস্ত, যদি কারো 1 কোটি টাকার মালিক, আমি আজকে 1 কোটি টাকার মালিক এখনো আছি, 5 কোটি টাকা আমার ঋণ আছে, কি আছে তাহলে আমার 1 কোটি টাকা দেখে আপনি দেখবেন নাকি 5 কোটি টাকার দিকে দেখবেন? 5 কোটি টাকা। অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় আছে তাদেরকে জাকাত দিতে পারবেন, মুসাফিরকে জাকাত দিতে পারবেন, দায় মুক্তি জাকাত দিতে পারবেন। কাকে জাকাত দিতে পারবেন না? যিনি জাকাত দিবেন তার ঊর্ধ্বতন আত্মীয়, অর্থাৎ আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা দাদি, উপরে যারা আছে এদেরকে জাকাত দেওয়া যাবে না। জামাই যদি চিন্তা করে জাকাত মানছে দিয়ে লাভ কি, আমার বউর বাপ মানে আমার বউর দিদি, এটা ঘরেও থাকলে জাকাত হয়ে গেল। হ্যাঁ না, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে জাকাত দিতে পারবেন না। নেশা পরিমাণ সম্পদ যার কাছে আছে কিন্তু 1 বছর হয় নাই, আপনি এই সমস্ত ব্যক্তিকে জাকাত দিতে পারবেন না। ফুরু, আপনার নিচে যারা আছে, আপনার স্ত্রী, আপনার ছেলে, নাতি পোতি, যারা নিচের দিকে আছে এদেরকে জাকাত দেওয়া যাবে না। ব্যাস, ঠিক আছে, ক্লোজ করলো, ক্লোজ করলো। তো এই যে আমরা জাকাতের কথাগুলো শুনলাম, এবার মূল কথাগুলি, ভাই আপনারা এখানে অনেকেই আছেন, এখানে গরু জবাই করলে সকালবেলা জোহরের আগে গরু শেষ হয়ে যায়, কিন্তু জাকাত খাওয়ার লোকের অভাব নাই। এমন অনেক ব্যক্তি আছে যার ঘর ভাঙা, কিন্তু আমরা দেখি এই লোকগুলো মানুষের মনে করে যে এই লোকটা জাকাতের উপযুক্ত। ভাই যার কাছে মিনিমাম 63,000 টাকা আছে গত 1 বছর ধরে, তার উপরে জাকাত দেওয়া, আপনার কি মনে হয় এই এলাকায় অনেক ভাঙা ঘর নাই যাদের কাছে 63,000 টাকা আছে? আছে, কিন্তু সে জাকাত খাওয়ার উপযুক্ত না, সুদে টাকা লাগায়, সুদে হেঁটে জাকাতের লেগে ঘুরে ফেতলাই ঘুরে, এরকম মানুষকে জাকাত ফেতল দেওয়া যাবে না। ভাই এই যে বঙ্গবাজারের লোকগুলো কোটিপতি, গতকালকে রাতেও এক ব্যবসায়ী বলছে 87,00,000 টাকা গোনে আমি ঘুমাইছি, সকালবেলা উঠে আমি রাস্তার ফকির হয়ে গেছি। জীবন এটা কিসের অহংকার, কিসের দাপট? যেই লোকগুলো গতকালকে রাতে ঘুমানোর সময় জাকাত দেওয়ার উপযুক্ত ছিল, ঘুম থেকে উঠে তারা জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তাহলে আপনি কিসের জিন্দিগি এটা? এজন্য যাদের উপর জাকাত ফরজ, যদি জাকাত না দেন এইরকম আজাব গজব আল্লাহ দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যাদের উপরে জাকাত ফরজ, জাকাতের ব্যাপারে কোনো কিপটামি করবেন না। যদি জাকাতের ব্যাপারে কিপটামি করেন, এই সম্পদকে আল্লাহ সাপ বানায় গলার মধ্যে পেঁচাই দিবে। অতএব আমরা জাকাত দিব কি দিব না ইনশাআল্লাহ? না না না, জাকাত খাবেন শুধু, এটা ঠিক না, বুঝছেন? জাকাত খুব ভয়াবহ জিনিস। যদি কারো পকেটে জাকাতের টাকা থাকে, তিনি জাকাত না দেন, যে কোনো সময় বালা বিপদ আপদ মুসিবত পানি আগুন এসে আপনার সম্পদ ধ্বংস করবে, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। এই জন্য আমরা সবাই জাকাতের ব্যাপারে সতর্ক থাকবো। আল্লাহুম্মা আমিন।